আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকে নিউজ পদ্মা সেতুর স্বপ্ন ও সম্ভাবনার সেতু বাংলাদেশি হিসেবে আমি গর্বিত বলেছেন ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা উপবিশ্বাস বিশ্বাস বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু এখন আর অবাস্তব কোনো কল্পনা নয় সেতুর উদ্বোধন উপলক্ষে দেশের সব শ্রেণী পেশার মানুষ আনন্দিত সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই আনন্দের স্পষ্ট গর্ব অনুভব করছেন উচ্ছ্বাসে পোস্ট দিচ্ছেন সক্ষমতা জয়ের গান গাইছেন সবিস তারকারাও এর বাইরে নন অপবিশ্বাস বলেন নানা বাধা পর অবশেষে চালু হলো আমাদের স্বপ্নের পদ্মা সেতু বিষয়টি আমার জন্য অনেক আনন্দের বাংলাদেশি হিসেবে আমি গর্বিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আস্তে আস্তে যে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এটা তারই প্রমাণ দেশের একুশটি জেলার মানুষ এই সেতু দিয়ে পদ্মা পার হলেও আমি মনে করছি পুরো দেশের মানুষ এই সেতুর সুফল ভোগ করতে পারবেন দেশের উন্নয়নে নতুন একটি দ্বার উন্মোচিত হল এই চিত্রনায়িকা আর বলেন দক্ষিণ উপকূলের মানুষ জীবন জীবিকার তাগিদে ঢাকামুখি ছিল পর্যটন খাতও বেশ পিছিয়ে আছে পদ্মা সেতু চালুর মধ্য দিয়ে দক্ষিণ উপকূলের কৃষি পর্যটন ও শিল্প বিকাশের অবৈধ সম্ভাবনার দ্বার খুলে যাচ্ছে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় সুফল মিলবে সামগ্রিক অর্থনীতি ও মানুষের জীবনযাত্রায় উল্লেখ্য সেতু রাজধানী ঢাকা এবং অন্যান্য বড় শহরের সঙ্গে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশটি জেলার সড়ক যোগাযোগে ব্যাপক অগ্রগতি বয়ে আনবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ